আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ভগবান অগস্ত্যই ব্রহ্মলোক থেকে কাবেরী নদীকে কমণ্ডলিতে নিয়ে এসেছিলেন, যা সমস্ত প্রাণীর উদ্ধারের জন্য গঙ্গা ন্যায় বয়ে চলেছে। ব্রহ্মা, ভগবান শিব আমাকে এখানে পাঠিয়েছেন। ওখানে আমাদের গঙ্গা যমুনার মতো মহান আর পবিত্র নদীর প্রয়োজন আছে। আপনি সর্বদা আপনার ভক্তদের উপর অনুগ্রহ করে থাকেন, সেই জন্য আমার প্রার্থনা স্বীকার করুন। তাই হবে মহাত্মা অগস্ত্য। লোক কল্যাণের জন্য তুমি যে প্রার্থনা করেছ তাকে আমি স্বীকার করছি। পরম পবিত্র আর ত্রিলোকের জন্য আমি তোমাকে কাবেরীকে আমি প্রদান করছি। প্রণাম পিতামহ, কি আদেশ আছে? কাবেরী কন্যা, আমি তোমাকে মহর্ষি অগস্ত্যকে প্রদান করছি। নিজের পুণ্য জলের দ্বারা দক্ষিণকে পবিত্র আর সমৃদ্ধ করো। যেখানে যেখানে তোমার নির্মল জলধারা বইবে, সে প্রদেশ তিন কাল সবুজে ভরা আর সমৃদ্ধ হয়ে থাকবে। এই আমার আশীর্বাদ। মাতা, আপনি আমার কমণ্ডলিতে প্রবেশ করুন, যাতে আমি আপনাকে পৃথিবীতে নিয়ে যেতে পারি। এখানকার সমস্ত প্রাণী, জলজল, নবজল, ভূজল, সমস্ত জীব সর্বদা আপনার পূজা করবে, আর কোনো প্রকার ভেদাভেদ ছাড়া ওরা আপনার আশীর্বাদ পাবে। গুরুদেবের আশ্রমে মিথ্যা বলে এমন ক্রূর, শট অথবা পাপচারী মানুষ এক মুহূর্ত থাকতে পারে না। ওনার কাছে ধর্মের আরাধনা করার জন্য অনেক দেবতা, যক্ষ, নাগ আর পক্ষী থাকে, আর মহর্ষি থেকে আধ্যাত্মিক পথের দর্শন পান। দাদা, এমন মহাত্মার দর্শন তো অনেক জন্মের ফলে পাওয়া যায়। অবশ্যই, তুমি সত্য বলেছ লক্ষণ। সুতিষ্ণু, গুরুবরের শ্রীচরণে নিবেদন করার কৃপা করে আমাদের তিনজনের দর্শনের কথা বলুন। অবশ্যই। মুনি অগস্ত, মুনি শ্রেষ্ঠ মহান, ধৈর্যশীল জ্ঞান বিদ্যান, বিনয়ের প্রণাম পরস্পরের নামে আশিষ নে, আশিষ দেবা
রাম লখন সীতা সঙ্গে আশ্রম পথে গুরু গম্ভীর চলে ব্রহ্মদত্তা